যা যা খায় তারা আল্লাহর ভ্যানে থাকে, তারা কোনো খারাপ কাজ করতে পারে যদি চাতে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, এ পাগল যদি একবার চেতা যারে বাবা তোমাকে কিন্তু বাঁচতে দিব না কয়ে দিলাম। যারা গাঁজা খায়, যারা মদ খেয়ে, কি আল্লাহর ওলি কি শিখাই দেয় না? আপনার সন্তানরা আপনি স্কুলে পাঠাবেন, আপনি কি বলে দিবেন তুমি সিগারেট খাইও তো, তোমার 20 টাকা দিছে একটা সিগারেট কিনা খাইও? এটা যার যার পেশা, এটা যার যার কর্ম, এটা যার যার ধর্ম, এটা যার যার অস্তিত্ব, এটা ওর পেশাও গাঁজা খাইবো, ওর নেশাও মদ খাইবো, এটা আল্লাহর অলির দরবারে যা খাইবো না রাস্তা খাইবো, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি দেখছেন আল্লাহর অলির দরবারে খাচ্ছে, এটা আপনার চোখে লাগছে, এটা তার চোখে লাগছে, কিন্তু আল্লাহর অলির দরবারে তো সবসময় খায় না। আর যারা ষড়যন্ত্র না হলে তো আজকে এতগুলি মাজার এভাবে ভাঙতে পারে না, তারা কারা এত বড় সাহস কি করে পায়? আল্লাহর অলির এই 360 আউলিয়ার দেশে, এই বাংলাদেশে যারা বসবাস করে সেখানে তারা আল্লাহর অলির দরবারে হাত নেয়, যারা তারা মাজার ভাঙ্গার প্রস্তুতি নেয়, তারা মাজার ভাঙতে চাচ্ছে, তাহলে তাদের এখানে উচ্চ মার্কার লোক আসছে, তাহলে তারা এই সাহস পাইতে পারে না, এই সাহস করতে পারে না। আমি তাদেরকে বলতে চাই, তোমরা যারা মাজারকে ভাঙচুর করতেছ, আজকের পর থেকে যদি মাজার ভাঙচুর করো, সারা বাংলাদেশের ভিতরে যত বাউল আছে, যত পীর আছে, যত গদনিশি আছে, যত পীর পয়গম্বর আছে, যত শিল্পী আছে, যত ফকির আছে, যে যেভাবে দেখতে পারেন, এটা আপনার মনে, এটা হচ্ছে মন আপনা আপনি ভক্তি, ভক্তিতে মুক্তি তর্কে বহুদূর, ভক্তিতে মুক্তি তর্কে বহুদূর। আপনি যদি ভক্তি করে যদি আপনি একজনকে গিয়া বলেন যে বাবা আমার একটু পানি পানি দেন তো, আপনার প্রতি বিশ্বাস আসছে, তাহলে উনি ওনার প্রতি আপনি বিশ্বাস আসলে আপনি ওনাকে উনি একটু পানি পড়া দিলে, ওনার পানি পড়া খাইয়া যদি আপনি ভালো হন, তাহলে আপনি ওনার কাছে ছুটে যাবেন 10 বার 1000 বার যাবেন। তাতে তো আন্দোলন করছি আমরা, এ নিয়েও প্রতিবাদ করছি, এবং এ নিয়ে আমাদের মাজারে কোনো, আমি যে যে মাজারের আঙ্গিনে থাকি, শাহালি বাবার দরবারের পাশে থাকি, শাহালি বাবার দরবারে কোনো ফকির মিসকিন এখানে থাকতে পারবে না, কোনো গাঁজা মদ সিগারেট পান করতে পারবে না। আমাদের আয়ত্তে যেটা আছে আমরা সেটা করতে পারি, কিন্তু আমাদের আয়ত্তর বাহিরে আমরা কিছু করতে পারবো না। আতঙ্কিত কিসের? আমরা আতঙ্কিত একটাই, যে আল্লাহর অলিদের প্রতি যারা, আল্লাহর অলিদেরকে অলিদের প্রতি যারা অন্যায় অত্যাচার করতেছে, আমরা তাদের প্রতি আমরা প্রতিরোধ করব এবং আমরা মানববন্ধন করব। আমরা কোনো আতঙ্কিত না, আমরা কাউকে ভয় পাই নাই আর পাবো না আর পাইতে চাইও না, আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই, আল্লাহর অলির গুণগান গাই, আল্লাহর অলিদেরকে ভয় পাই, ভালোবাসি। আমার নাম বাউল শিল্পী হাসিনা সরকার। এই মাজার নিয়ে চুলকানি, এটা হলো দেশ পরিবর্তন হয়েছে, দেশের নেত্রী বা দেশের শাসন এটা অনেকটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে, এটা আপনারা ভালো করে জানেন। বিগত দিনে কিন্তু এগুলো ছিল না, এটা আপনারা ভালো জানেন, কিন্তু আজকে এটি কেন হচ্ছে? আমি বলতে চাই আমাদের বর্তমান যিনি তত্ত্বাবধায়ক সরকার, আমি তাকে বলতে চাই, আপনি অতি শীঘ্রই, আপনি তো ইচ্ছা করলে আপনি একদিনের মধ্যে আপনি এগুলো সাবার দিতে পারতেছেন, তাহলে আজকে 10-15 দিন ধরে মাজার ভাঙতেছে এভাবে আপনি চেয়ে আছেন, আপনি কোনো প্রতিবাদ করতেছেন না, তাহলে আপনি কি চান? আপনার কাছে আমার প্রশ্ন, আমরা বাউল, আমরা গান গান গাই, এটা আমাদের পেট নীতি, আমরা পেট নীতি করি, আমরা রাজনীতি করি না, আমাদের পেটের দায়ে আমরা গান করি। আজকে আমাদের গান বাজনা বন্ধ করে দিলে তাহলে আমাদেরকে সরকার খাওয়াবে? আমাদের পোশাক কি সরকার দিবে? তাহলে দায়িত্ব কে নিবে? যদি আমাদের গান বন্ধ করে দেয়, যদি আল্লাহর অলির দরবার বন্ধ, মাদার ভাঙচুর করে, তাহলে এটা দায়িত্ব একমাত্র সরকার ছাড়া কেউ নিবে? মাদার ভাঙচুর করতেছে তারা নাস্তিক ছাড়া আর তো কেউ না, তারা শয়তান ছাড়া তার কেউ হইতে পারে না, কারণ আপনার ভিতরে সুন নাই, আপনার ভিতরে প্রেম নাই, আপনার ভিতরে ভালোবাসা নাই, আপনি একজনকে ছুরি মারতে তো আপনি দ্বিধাবোধ করবেন না। যার ভিতরে প্রেম আছে তার ভিতরে কখনো দুশ্মনীটা থাকে না। আমার আল্লাহ নবী দুরুদ পড়ছে, আমার আল্লাহর আল্লাহর এস্কের ভিতরে নবীর এস্কো জারি হয়েছে, আর নবীর এস্কের ভিতরে এই বান্দাদের এস্কো জারি হয়েছে, আর বান্দাদের এস্কো আল্লাহর অলিদের ভিতরে দিয়ে দিচ্ছে। ফানাফিল্লা ফানাফিল্লাকে ভালোবাসেন আপনি অনেক কিছু পাবেন, আপনি পিতা মাতাকে ভালোবাসেন। দেখেন আজকালকার ছেলে সন্তানরা বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, যে বন্যার ভিতরে দেখছি বাপ মাকে বন্দি করে বাসার ভিতরে রেখে আসছে, তারা চলে আসছে, তা এরা এরা কারা? এরা কি আসলে মানুষ? এরাই করতেছে নাগরিক। আমরা আমরা অধিকার পাওয়ার জন্যই তো আমরা আন্দোলন করতেছি, আমরা দেশের নাগরিক, কেন আমাদের উপর অত্যাচার হবে? আমরা কেন আমাদের স্বাধীনতা আমরা পাবো না?
আমরা কেন আমরা আজকে এই অন্যায় অত্যাচারের মধ্যে দিয়ে আমরা কাটাবো?